গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি আর সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সারাদিনে সব কটা ক্লিপ শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো সকাল সকাল আমাদের আজকের একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো যেহেতু আজকে 10th November, যারা আমার ব্লগটা ফলো করো তারা অনেকেই জানবে 10th November আমাদের কাছে কতটা স্পেশাল। তো মানে 10th তারিখটা কতটা আমাদের কাছে স্পেশাল। তো আজকে 10th November যেহেতু, তো মোটামুটি আমাদের একটা প্ল্যান তো হওয়ারই কথা ছিল, বাট ওই আমাদের ওই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট প্লাস অনেক কটা কাজের জন্য আমরা করতে পারিনি। তো আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল মোটামুটি সকালে, তো করে সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, যেহেতু এখানে ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে, আর তারপরে আমার একটু কোল্ড অ্যালার্জি আছে, তো সেই কারণে আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। তো সে যাই হোক, আমরা গিয়ে দুজনে মিলে ডাক্তার দেখিয়ে, ডাক্তার দেখানোর পর আমরা মোটামুটি ওখানে আমাদের 2-3 ঘন্টা লেগেছিল। তো তারপর বাড়ি ফিরে চলে এলাম। তো বাড়ি ফিরে মনটা একদমই ভালো লাগছিল না, শরীরটাও ভালো লাগছিল না, তাই আমরা বানিয়ে ফেললাম চট করে একটু ব্রাউনি, কারণ খুব খেতে ইচ্ছে করছিল ব্রাউনি, আর আমার ইভেন এই টাইপের খাবার বেশিই ভালো লাগে। তো ব্রাউনি রেসিপিটা তোমরা আমাদের ফুড চ্যানেলে পেয়েই যাবে, অবশ্যই ফলো করবে, আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কমেন্টসও অবশ্যই করো। আর ব্রাউনি বানানোর পর অরিজিৎ প্ল্যান করলো একটু বাইরে খেতে যাওয়া, যেহেতু 10th November, তো বাইরে না খেতে গেলে তো হয় না, মনটা কেমনই লাগে। বাট আমার শরীরটা একদমই ভালো লাগছিলো না, বাইরে যাওয়ার জন্য একদমই ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে। ফাইনালি আমরা একটা ডিসাইড করলাম যে কাছে পিঠে কোথাও একটা ডিনারটা করে নেব, যেহেতু এটা একটা তো স্পেশাল দিন আমাদের। তো তাই আমরা প্ল্যান করে হুট করে বেরিয়ে যাওয়া। তো পাশে আর্মাডিলো গ্রিল একটা ছিল, তো ওটাতে অনেকদিন থেকেই ইচ্ছে ছিল খাওয়ার, বাট কোনো কারণে হচ্ছিল না, কোনোভাবেই টাইম করতে পারছিলাম না। তো ফাইনালি আমরা আর্মাডিলোতে গিয়ে একটু মার্গারিটো অর্ডার করলাম, আর তারপর কিছু কন্টিনেন্টাল অর্ডার দিয়ে বসলাম। তারপরে জাস্ট এলো খাওয়ারটা। তো খাওয়ার মোটামুটি ভালোই ছিল, বাট তখনও জাস্ট দোকানটা খোলা ছিল আমাদের, আমরাই লাস্ট কাস্টমার ছিলাম মেবি। তারপর আমরা অর্ডার দিলাম, আর অর্ডার দেওয়ার পরে মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি যদিও খাওয়ারটা পেয়েও গেলাম। তারপরে খুব ভালো লাগলো যে হুট করে প্ল্যান করে যাওয়ার মজাটাই অনেকটাই আলাদা। আর তারপর পাশের ওই আর্মাডিলো গ্রিলে অনেক দিন থেকেই প্ল্যান ছিল, তো ফাইনালি সাকসেস হলো। এই পাশে খাওয়ার ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, একটু দূরে গেলে হয়তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে হয়তো যেতে পারতাম, তো আমাকে বলেছিল যদিও যাওয়ার জন্য, বাট ওই আর কি আমার যেতে ইচ্ছে একদমই করছিলো না, শরীরটা ভালো লাগছিলো না। তারপর ওয়েদারটা আজকে একটু বাজে ছিল সব দিক দিয়েই, তারপরে উইকডেজ, তো সেই কারণে। আর এখানে রাতে বাসে খুবই প্রবলেম, তাই যাওয়া হলো না। আর তারপরে ভাবলাম পাশেই আর্মাডিলো গ্রিলটা অনেকদিন যাওয়া হয়নি, আর মানে ঢুকে খাওয়া হয়নি, তো সে কারণে বারবার মানে উপর দিয়ে আসছি, তো টেস্ট করাই যাক, সেই কারণে আমরা ঢুকেই পড়লাম। খুব খারাপ ছিল না যদিও, সব কটাই ঠিকঠাক মোটামুটি ছিল, বাট আর একটু বেটার একটু হলে ভালো হতো। ঠিক আছে, সবটাই একটা এক্সপিরিয়েন্স থাকাটা বেটার, তাই না? কী বলিস বল বল, তো ডিনার করে আমরা বাড়ি ফিরলাম। তো বলবো না ডিনার মানে খাওয়া দাওয়াটা ফুডটা খুব ভালো ছিল, বাট মোটামুটি ছিল, অ্যাভারেজ স্থির ছিল। আর মোটামুটি মার্গারিটোটা একটু আরও বেটার হলে ভালো হতো। যাই হোক, আমরা পাশে ছিল বলে, কাছেই দোকানটা ছিল বলে আমরা ওখানে গিয়ে খেলাম, কারণ বেশি দূর আর প্ল্যান করতে পারলাম না, ওই দিন শরীরটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, তোমরা কমেন্টস করে জানাও। ব্লগটা লেন্দি করছি না, ভালো লাগলে লাইক, ফলো আর শেয়ার করে দাও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।